চৌধুরী মন্তব্য করেছিলেন আজ সকালে তিনি বলেছিলেন গতকাল তিনি ইনফ্যাক্ট বলেছিলেন বিজেপি সিপিএম প্রার্থীকে পাশে নিয়ে তিনি বলেছিলেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এবং বিজেপির হয়ে বিজ্ঞাপন করার পর যখন রিপাবলিক বাংলা আজকে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া নেন তখন তিনি মেজা ছাড়ালেন মাথা গরম করে ফেললেন অধীর রঞ্জন চৌধুরী শুনুন কি বলছেন কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পারছি না সরাসরি তুই তুকারি সরাসরি তুই তুকারি সম্বোধন রিপাবলিকের সাংবাদিককে কারণ এই নিয়ে প্রশ্ন শুনেই লাল চোটে লাল অধীর রঞ্জন চৌধুরী গতকাল অধীর রঞ্জন চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন একবার শোনাবো আজকে রাগারাগি করলে বা মেজা ছাড়লে কিছু করার নেই কারণ আজ ইদানিং আজকাল তিনি প্রায় সময় মেজা ছাড়ান কখনো মেজা ছাড়িয়ে কাউকে চড় থাপ্পর মারছেন কখনো কারোর কলার চেপে ধরছেন গতকাল কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী কোন ঘটনা আমি যেটা বারবার করে বলছি যেখানে বৃহত্তর ইন্ডি জোট নিয়ে লড়াইয়ে নেমেছে বিজেপি বিরোধী একাধিক দল সেখানে গতকাল মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন যার প্রতিক্রিয়া জানতে গিয়ে আজকে তুই তো কারি শুনতে হলো রিপাবলিকের সাংবাদিক শোনাবো একবার কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি কংগ্রেস এবং বাম যদি না জেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিবি না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া গতকাল স্পষ্ট বলেছিলেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো ইন্দ্রাশিষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাশিষ কি হয়েছিল আজ তুমি যখন রিপোর্টিং করছিলে জিজ্ঞাসা করলে অধীর রঞ্জন চৌধুরীকে তুমি কি জিজ্ঞাসা করলে তার উত্তরে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী দেখো একটি বক্তব্য অধীর চৌধুরী যেটা গতকালকে লালগোলায় তিনি বলেছিলেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এরকমই একটি বক্তব্য কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যা নিয়ে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার কংগ্রেসকে কটাক্ষ করা হচ্ছে অধীর চৌধুরীকে কটাক্ষ করা হচ্ছে এই প্রসঙ্গে আজকে বহরমপুর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে বড়োয়া সেইখানে আমি আজকে সন্ধ্যাবেলায় আসি 6:30 নাগাদ অধীর চৌধুরী সেখানে রোড শো করছিলেন সেইখানে তাকে জিজ্ঞেস করি যে এই বক্তব্য আপনার পাওয়া গিয়েছে এই বক্তব্য প্রকাশ এসেছে যে আপনি সেখানে প্রকাশ্য সভা মঞ্চ থেকে আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে ভোট দেওয়া থেকে বিজেপিকে ভোট দেওয়া হলো এই বক্তব্যের প্রসঙ্গে আপনি কি বলবেন এই প্রশ্ন করাতে কার জন্য তিনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ত্রুটিতে করে তিনি চলে যেতে চেষ্টা করেন তাকে তখন আবারও আমরা প্রশ্ন করি আমি যখন তাকে প্রশ্ন করি রিপাবলিকের ভূম দিয়ে আমি যখন তাকে প্রশ্ন করি তখন কার জন্য তিনি মেজা ঝাড়ান এবং আমার জামার কলার তিনি চেপে ধরেন আমাকে ধাক্কা ধাক্কি করেন এবং আমাদের 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 ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা করেন ঘুম ভাঙার চেষ্টা করেন এবং কি মোবাইল ক্যামেরা আমরা যেখানে ছবি করি যেটা আমাদের সর্বক্ষণের সাক্ষী সেই সেই মোবাইল ক্যামেরা কার্যত তিনি ভেঙে ফেলার চেষ্টা করেন এবং এইভাবে কার্য উত্তপ্ত হয়ে যায় ওখানে যারা অন্যান্য গতকাল অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য গোটা দেশ শুনেছে তিনি বলেছেন দরকারে আমি আরো একবার শোনাতে পারি এবং তার তার প্রতিক্রিয়া আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করেছেন আজকে আমি জানি না যে এ জোট কেমন জোট যে জোটে প্রতি মুহূর্তে ভাই ভাই ঝগড়া চলতেই থাকে যদিও সংসারে হাতাকুন্তি পাশাপাশি থাকলে অশান্তি হয় ঠোকাঠুকি লাগে কিন্তু এই ঠোকাঠুকি শেষই নেই আর বিমল শঙ্কর নন্দের কাছে প্রতিক্রিয়া নেব একটা যে অধীর রঞ্জন চৌধুরী মেজাজ গরম করে ফেলেন মাথা গরম করে ফেলেন তবে তার আগে শোনাবো যে ওনার বক্তব্য শুধু গোটা দেশ নয় রিপাবলিক বাংলা নয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন তিনি আজকে কি বলেছেন একবার শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আজ শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএমের সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি নাড্ডাবাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ
বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে, সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়, আমার নিজের দিকে থাকে মনে হয় ধিক ধিক ধিক। কে কত বড় গুন্ডামি করে যেতে, কে কত কি করেছে জীবনে। আমিও তো একদিন কংগ্রেস করতাম, সিপিএম কংগ্রেসের জোট দেখেই চলে এসেছিলাম, আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। কেরালায় কুস্তি আর এখানে দোস্তি। বিমলদা, বৃহত্তর সংসার বলছিলাম, ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠুকোঠুকি ঠোকাঠুকি লাগবেই। এতো চূড়ান্ত ঠোকাঠুকি, ভাই ভাই বিবাদ, ভাই বোনে বিবাদ মিটছেই না কোনোভাবে। প্রকাশ্যে বলছেন যে তৃণমূলকে ভোট না দিলে বিজেপিকে ভোট দিন, প্রশ্ন করতে গেলে মেজাজ হারাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন যে নাম নিতেও ঘেন্না করে। স্বর্ণালী ঠোকাঠুকিটা এমন, পাড়ার লোক দৌড়ে যদি আসে, যদি চিল আর কাক ছেড়ে পালিয়ে যায়, তাহলে সেই ঠোকাঠুকি ওটাকে সংসার না বলে সং এবং সার দুটো কটাই ভালো। ওটা বেশি সং হয়েছে, এদের মধ্যে সার কিচ্ছু নেই। আমার কথা হচ্ছে, দেখো অধীরবাবুকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, উনি মাটির কাছাকাছি রাজনীতিটা এতদিন করেছেন, বাট নাও হি ইজ ইন ডিপ ট্রাবল, তিনি খুব সমস্যায় পড়ে গেছেন। এবারে বহরমপুরে ওনার হার আমার ধারণা প্রায় অনিবার্য, ফলে উনি টেম্পার লুজ করছেন। আর মাঝে মাঝে মানুষের না কখনো কখনো সত্যি কথাটা বেরিয়ে পড়ে, এটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এটা গোটা বাংলার মানুষ বিশ্বাস করে, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ হিসেবে অধীর চৌধুরীও বিশ্বাস করেছেন। যেহেতু তিনি ওই একটা দল করেন, ওদের ওই ফ্যামিলির কাছে তাকে দায়বদ্ধ থাকতে হয়, মাথা নামিয়ে থাকতে হয় মা ছেলের কাছে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছে, উনি কিছু বলতে পারেন না, হঠাৎ করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, এখন আর গিলতে পারছেন না। এনাদেরকে নিয়ে তো আন্দোলন, সমীরবাবু আপনার তো এদেরকে নিয়ে আন্দোলন, এই যে ইভিএম বিরোধী আন্দোলন, বড়টা গণ আন্দোলন শুরু করছেন, ওই আন্দোলনের চরিত্র বুঝতে পারছো, আন্দোলন মানে কি আন্দোলন করছেন, সেটা এদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কংগ্রেসকে সঙ্গে নিয়ে তো সমীরবাবু, ওই দোলন দোলনা হচ্ছে, কি করে হবে আন্দোলন বাংলার রাজনীতি, চূড়ান্ত পাটল চূড়ান্ত দারার স্বর্ণালী, বাংলার রাজনীতি সিপিএম বিরোধী রাজনীতির যদি মুখ হয়, যার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রাম লড়াই, আরে মশাই সিপিএম এর প্রার্থীকে পাশে নিয়ে বলেছেন তিনি মঞ্চ থেকে, সিপিএম এর সাথে হাত মিলিয়েছে যারা হাতে রক্ত নিয়ে, যারা মানুষকে খুন করেছে 55 তৃণমূল কি করছে, স্বাভাবিক মানুষকে সব এসি ঘরে ঢুকিয়ে দিচ্ছে নাকি, অধীর ডেড বডি ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল। যোগীবাবু যখন আসছেন, যোগী আদিত্যনাথ যখন আসছে, অধীর বিষয়ে চুপ, বহরমপুরে যখন নাড্ডা আসছেন তখন চুপ, এই তলায় তলায় জগাই মাধাই আর গদাই, আরে সেটাই তো বিষয় না, এর নাম তৃণমূল কংগ্রেস, জগাই মাধাই বাংলা পিপল, অর্ধ বাংলা পিপল, অর্ধ বাংলা পিপল, ভিভিপ্যাট আন্দোলনে গোটা ইন্ডি জোট এক, এক্ষুনি তো বললেন ভিভিপ্যাট আন্দোলনে গোটা ইন্ডি জোট এক, ইভিএম আন্দোলনে আমি আসব, জোট করার কে কাছে আসছে, খালি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সে সেখানে লড়াই করবে, কিন্তু কংগ্রেস অনেক নতুন প্রেমিক সিপিএম।